আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। লক্ষ্য করা যাক, এখানে দেয়া আছে দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট সিক্স ডিজিট নাম্বার সো দ্যাট দ্য সাম মে বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 327 ইজ হোয়াট। লক্ষ্য করা যাক, এখানে বলা হচ্ছে যে ছয় অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে আমরা 327 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে অবশ্যই সংখ্যাটি 327 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না, এবং এই সংখ্যাটির সাথে অর্থাৎ ছয় অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটির সাথে ন্যূনতম কত সংখ্যা যোগ করলে তা 327 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে তা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে প্রথমত সংখ্যাটিতে ডিজিট থাকবে ছয়টি, তাই না? সংখ্যাটিতে ডিজিট থাকবে ছয়টি, এবং যেহেতু এখানে বলা হচ্ছে যে ছয় অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তাহলে সংখ্যাটির প্রত্যেকটি ডিজিট হবে বৃহত্তম, অর্থাৎ 9। কারেক্ট, তাহলে আমরা এই সংখ্যাটি এখানে পাচ্ছি 9,99,999। এখন লক্ষ্য করা যাক, এই সংখ্যাটিকে আমরা প্রথমত 9,99,999 এই সংখ্যাটিকে আমরা প্রথমত 327 দিয়ে ভাগ করার চেষ্টা করি। আমরা প্রথমত 327 এই সংখ্যাটিকে এখানে 3 দিয়ে গুণ করতে পারি। লক্ষ্য করা যাক, আমরা যদি 327 এই সংখ্যাটিকে 327 এই সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করি, লক্ষ্য করা যাক আমরা পাচ্ছি 981। লক্ষ্য করা যাক, 999 থেকে আমরা যদি 981 বিয়োগ করি আমরা কত পাচ্ছি? 18। আমরা উপর থেকে পরবর্তী ডিজিট 9 নামাচ্ছি, কিন্তু 189 কিন্তু 327 দ্বারা 327 অপেক্ষা ক্ষুদ্রতর, ফলে আমরা এখানে একটি জিরো নিচ্ছি। উপর থেকে পরবর্তী ডিজিট 9 আমাদের নামাতে হবে এখানে। লক্ষ্য করা যাক, আমরা 327 এই সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করতে পারি, আমরা পাচ্ছি 1635। কারেক্ট, আমরা এখানে 5 দ্বিগুণ করেছি সংখ্যাটিকে 327কে, আমরা 1635 পেয়েছি। আমরা 1899 এই সংখ্যাটিকে বিয়োগ করব 1635, আমরা পাচ্ছি কত? 264। আমরা উপর থেকে পরবর্তী ডিজিট এবং সর্বশেষ ডিজিট 9 নিচে নামাচ্ছি। লক্ষ্য করা যাক, আমরা 327 এই সংখ্যাটিকে আমরা 8 দিয়ে গুণ করব, আমরা পাচ্ছি 2616। করেক্ট, আমরা এখানে 327কে 8 দিয়ে গুণ করছি, তাই না? 327কে 8 দিয়ে গুণ করেছি, ফলে আমরা পেয়েছি 2616। তাহলে আমরা 2649 থেকে বিয়োগ করছি 2616, আমরা পাচ্ছি কত? 33। আমরা পাচ্ছি ভাগশেষ 33। তাহলে আমরা দেখছি ছয় অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাকে যদি আমরা 327 দিয়ে ভাগ করি, আমরা ভাগশেষ পাচ্ছি 33। কারেক্ট, তাহলে লক্ষ্য করা যাক, এই সংখ্যাটির সঙ্গে আমরা যদি আরও 327-33 এত পরিমাণ সংখ্যা যোগ করি, লক্ষ্য করা যাক আমরা যদি 327 থেকে বিয়োগ করি 33, আমরা কত পাবো? 294। লক্ষ্য করা যাক, তাহলে আমরা এই সংখ্যাটির সাথে যদি আরও 294 যোগ করি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কিন্তু 327 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কারেক্ট, তাহলে আমরা দেখছি ছয় অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটির সঙ্গে ন্যূনতম 294 যদি আমরা যোগ করি, তাহলে অবশ্যই যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি 327 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, 294।